মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায়, যতটুকু কামায় অতটুকু পড়া যায়, মানুষ যতটুকু জমা করে অতটুকু ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই, মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও এই উম্মতের বড় দাম, এই উম্মতের বড়, এই উম্মতের বড় বড় দাম, আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুকু শুধু শুনাইয়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না, এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের বুলত্রুটি জেনে ফেলবে, আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমার উম্মতের বুলত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তা আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না, বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়, গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টিশক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে, হাত নিয়ে আসে না হাত লাগায় দিবে, ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নাই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন, আসেন আজকে অঙ্গীকার করে যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা আল্লাহ হাদিসে কুদসির তরজমা, আল্লাহ বলে কিয়া ওয়ফা তুমে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মদুর জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নে কি আপনার আমল নামায় লেখা হলো? সুবহানাল্লাহ। কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে আজল থেকে, আজল 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 বোঝেন, রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টিরও 1000 বৎসর আগে
সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন, 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বলে চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনুল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন, কোরআন আমাকে বোঝায়, ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা, আরবি গ্রামার, ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা, উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু, আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে, ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি যা শুকায় নাই। 2500-এর মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না, ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল, জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে, খুশি আর খুশি, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি এখনো কাঁদেন কেন, বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখত, বহু তাকে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়, কোরআন হাদিস কাইটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে, 500 টাকার জন্য সন্তান মা সন্তান বাপকে গুলি করতেছে, মিডিয়ায় কয়টা আসে, প্রত্যেক সন্তান ও 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি চিনি 2500, প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়, যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার কলায় পাড়া দিয়ে নেট কিনা নিতে দেরি করো না, তোমরা বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না, আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে, প্রবাস জীবনের চেয়ে, প্রবাস জীবন কি কোনো জীবন, সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ, আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল, হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না, কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না, কেন না বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে নাই, বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই, বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে, কি রাগ হয়ে গেলাম, পায়ে হাত রাখি রাগ হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহলে বহুতাকে ধ্বংস হয়ে যেতাম, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিব্রিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে, কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে, সালাম দিলে শোনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী কোনটা? হ্যাঁ এখনো আমাদের মাঝে আছেন, মদিনা মুনাব্বারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে, কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না, উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে এইখানে উম্মত, মা সাক্কাল আরদ আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হেন না, চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না, বলছে এটার মালিক আপনি, কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আমরা নামাজের আজানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাঈমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদদারাজাতার রাফিয়া ওয়াবাসহু মাকামা মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ আমাদের মতো? কোন আল্লাহ যার হাতে সবকিছু, পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি, ডেলি চব্বিশ ঘন্টায় ৫৫০ লিটার অক্সিজেন দেন, ১৬০,০০০ শ্বাস প্রশ্বাস নিতে দেন, আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো, আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে, ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো, আল্লাহ ১৬৫,০০০ বার মেসেজ থ্রো করেন, উতরুক আলি আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস করেন, দুনিয়ার বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, ২৪ ঘন্টায় ৬ বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, ২৪ ঘন্টায় পুরো সপ্তাহে একবার ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, আল্লাহ ২৪ ঘন্টায় ৩৬ বার আমাদের ডায়ালিসিস করেন, ৩৬ বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও, আমি তো এই জন্যই তোমার পাও বলি যে রব ৩৬ বার ডায়ালিসিস করেন, এক ডায়ালিসিসে যদি ৩,০০০ টাকা হয় তো ৩৬ ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে ৪ ঘন্টা লাগে দুনিয়াতে, ৩৬ বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন ৩৬ বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না, হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়, হাউজে যাবেন মাকামে মাহমুদে, দাঁড়ায় থাকবেন, বসবেন না, আল্লাহ বলবেন বসেন, এসে আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে,
পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানে হাত উঠায় দিব, আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পুলসেরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করা দিব, জীবনে যদি একবারও পড়া। ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যেই স্টাইল ওর পছন্দ হয় ওইটাকে স্ক্রিনশট দিয়া নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যেয়ে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্যই তো আমি পায়ে ধরি আসি, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে, মডেল কোথায়, মডেল কোথায়, আদর্শ কোথায়, নমুনা কোথায়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আসেন আল্লাহর রাসূলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো কি কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন, হ্যাঁ, কোত্থেকে, গুগল থেকে, কোত্থেকে, হ্যাঁ, আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলো লাভ কি, মাদ্রাসা কি বানায়, আমিও বলবো মাদ্রাসা কি বানায়, মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশই বানায়, সুপারিশই। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়। কিন্তু ওইটাও সে বাধ্য না, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা এই একটা ক্ষেত্রই বাকি থাকে, প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না, কেননা উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্রান্টি দিছেন আজকের সুপারিশ কবুল হইতেও পারে নাও হইতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাইখা বলি, কোনোদিন আঙ্গুল উঠেন না, কেননা এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এটা এই উম্মতের জন্য, ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না, পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, পাঠাইতে হলে যেতে হবে কোথায়, আদালতে, আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে কিন্তু জেলে না, জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে, সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে।
একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে, কদ অজাবালাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজ কে প্রোটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, তো সবাই ধরবে, 2500 আল্লাহর 2500 আল্লাহদেরকে ধরবে, ওই যাও 2500-এর ছিলাম, আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন, সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়। তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়ত তাহলে আমরা 18 কোটি বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন, বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে। কোটা পুরাণের জন্য একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন, পাক্কা ওয়াদা, কোনদিন আঙ্গুল উঠাবেন না তো, পাক্কা না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, কাহিনী লম্বা হয়ে যাবে, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা নামাজ, উমা মালাকাত আইমানুকুম নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো, আর 5 ওয়াক্ত নামাজ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা, কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না, আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান, দুনিয়া মাদ্রাসালার তো দিবে না, সভাপতি যদিও মেয়র সাহেব কিন্তু প্যাকেট পকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না, আবার রাগ যাতে না হয়ে যায়, প্যাকেট পকেট দিবে না কিন্তু আল্লাহ দিবে, পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে ইরজু মাগফুর আল্লাহ, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না, উঠবেন এটা। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমগণ, আপনি আপনি এখন ওয়াদা করলেন, এখন চলে যাচ্ছেন, এতটুকু আপনাদেরকে বিশ্বাস করেন, আপনাদেরকে যেটা বুঝিয়েছে আমাদের কথা তো হারিয়ে, সেইটা আপনারা যদি মনে প্রাণে বুঝে থাকেন তাইলে আজকের এই আয়োজন সফল, এই আয়োজন সফল। মাওলানা সাহেব দোয়া করবেন কবর বসার জন্য, জিব্রিল বলবে এইখানে উম্মত, মা সাক্কাল আরদাহাত, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হন না, চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না, বলছে এটার মালিক আপনি, কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমরা নামাজের আজানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাঈমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবাসহু মাকামাম মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ আমাদের মতো, ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন, আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো, আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন,
আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে, আমসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলি আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে, যেদিন সীমারেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না, তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও বলি যে রব 36 বার ডায়ালিসিস করেন, এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগত? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়ব, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, একজন তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়, একজন তো নাই, একজন নাই, দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ, বেশি কিছু করতে হবে বেশি না, এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না, যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো, আমাদের জীবনের দুটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না, একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতে পারে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে বিরুদ্ধে যায় না, ঘুমের ভিতরে চা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাপ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাপ করতেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে, এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে, আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝামো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম, মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কি না এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে,
কই যাস, আমারে থুয়া কই যাস, বাড়ি থুয়া কই যাস, সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নেবে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে বুঝা লাগছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেলো আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে বুঝা লাগছে, চালাক তো, সব চোদ্দ তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ সবাই তো চোদ্দ তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে, আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা আল্লাহ মান আরাদা আননি না দাইতুহু মিন আরিন, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলবে, আমাকে ছেড়ে কই চলবে, আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল, আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল, এই মুহূর্তে চলবে ওই পরের মুহূর্তে চলবে কি করে চল, আনতুমুল ফকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না, যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না, কোথায় চলবে, পিছের থেকে আইসা তো বেশি চাও না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি, আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না অন্যের কাছে যায়, হ্যাঁ তার কাছে যায় না, জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না, আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি, জিজ্ঞাসা করা হবে কে, বলছে আমি, খুলো, বলছে আল্লাহর হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছেন, চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে, বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার ওনার নবীর গোলাম, নবীজির গোলাম, কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, ক্যা ওফা তুমে মোহাম্মদ সে, তো হাম তেরে হ্যাঁ আমার বন্ধুর গোলাম হয়ে যা, আল্লাহ বলে আমি তোর হয়ে যাব, দুনিয়ার কি জিনিস, ইয়ে দুনিয়া কে চিজ হয়, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠা দিয়া দিব, যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি, এই জন্যই তো ছাড়া ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ, ইচ্ছা মতে সত্যর জন্য তোর অধীন করে দিব আর জান্নাত তোকে দিয়া দিব, আসা আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? হ্যাঁ সারা দুনিয়ায় নির্যাতিত, এই কারণে নবীর ইজ্জত রাখে না, মুসলমান মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে না, আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান, উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না, যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে,
যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলে আমাদেরকে বাড়ির থেকে আইসা ভিসা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেন? ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, ওরা ওইটা দেখে তোমারই প্যান্ট শার্ট টি শার্ট ফিশার্ট তোমার টাই সাই এগুলো ওরা দেখে না। বিশ্বাস হয় না? না করতে হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া পয়রা বল পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে, আর যেটাকে দেখা চিনছে যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাটতে গেলে প্যাট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ ইসলামই দেখা যাইতেছে, যদি জিকে ওইটাকে আটকে রাখছিস কেন, ওইটার ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ, সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালো, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে না, মোবাইল সোবাইল সব গাইটা দেখছে, ছয় ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমা ছাড়ছে, এবার যা ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে এবার বোঝো, তুমি তো ওদের রঙি রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন, আমি তো আসল রঙি আছি, এই জন্য মুস্কি আছি, তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম আদর্শে আদর্শ বান হব, শিখব পাক্কা, আগে ওলামার কাছ থেকে শিখি, আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা, এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো, পারবেন? ওয়াদা, নামাজ নামাজ নামাজ। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছে, আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো দুটা কাজ করতে হবে আমাদের, তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় না, শুধু প্রতিবাদ করলে হবে না, ওরা প্রতিরোধ করতেছে, আমরা সাত সমুদ্রের তেরো নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না, ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি, একভাবে হইল যে প্রতিদিন ওদের জন্য দুই রাকাত সালাতুল হাজত পড়া, পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও,
প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য দুই রাকাত নফল পড়েন, সালাতুল হাজত পড়েন। আর আরেকটা হাদিসে আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য এক টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি দশ দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? দশ টাকা। দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকার রং দেখায় দিচ্ছে। যদি দশ দিনের ভিতরে সমাধান না হলো, আবার দশ দিনের দশ টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস খোদার কসম, একদিন আপনার সৎকার রং নিবেই নিবে। ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের প্রতিরোধের সাথে আপনি হান্ড্রেডে হান্ড্রেড ওদের সাথে আপনি সম্মিলিত হলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন, তাহলে এটা পরিপূর্ণ হলো না। এই জন্য সৎকার করবেন, কে কে করবেন দেখি, হ্যাঁ করবেন তো, সত্য তো, হ্যাঁ। আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ, ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে, একদিন সারা দুনিয়া, বিশ্বাস হয় না? একদিন না হোক এক সপ্তাহে পারে, কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব, যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো, তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। আপনার সোয়াটার এইখান থেকে গেছে, আবার পুরান বাজারে আপনার কাছে আইছে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাফলো আনেন, ঠিক না? হ্যাঁ, ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে, দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করা দেয়, নেট বন্ধ করুক, ব্যবহার করব না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না বেশি, কেউ ব্যবহার করে। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়, মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে। এই জন্য বৈরও লাভ নাই, তারপরও বলতেছে ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই তিনটা চারটা কাজ আমাদের, প্রতিবাদ করা, সালাতুল হাজত পড়া, সৎকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সৎকা করতে পারবেন? নগদ যদি চাই, হ্যাঁ, কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাব না, এটা ইসরায়েলে পাঠা, ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কি করে, ভালো মতে উঠান না দেখি। আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়ে যাব, আপনাদের নামে সৎকা, নামান নামান ফিলিস্তিনের জন্য। তাহলে কই ভলান্টিয়ার, কই নামেন, নামেন ফিলিস্তিনের জন্য,
দশ দিনের দেন, বিশ দিনের দেন, তিরিশ দিনের দেন, জলদি জলদি দুই মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে দুই মিনিটে, যে যে দিতে চান দিয়া দেন। ফিলিস্তিনের জন্য এটা, যে আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম, আল্লাহ যেন এই সৎকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিন ওয়ালাদেরকে জিতায় দেন। আপনার এই সৎকার পাওয়ার আছে, পাওয়ার একজনও যেন খালি না থাকে। আপনি তো দশ টাকা দিবেন, আমি তো হুজুরের মতো বিশ হাজার, দশ হাজার, এক হাজার, পাঁচ হাজার চাই না, আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি দশ দিনের, পাঁচ দিনের, দুই দিনের, এক সপ্তাহ, বিশ দিনের, তিরিশ দিনের সৎকা দেন। আপনি সৎকা চাইছি ফিলিস্তিনের জন্য, এটা জমা হবে এই মাদ্রাসায়, জলদি জলদি এখনই দোয়া হবে। যারা দিয়া ফেলছেন ওরা দুরুদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। সত্য তো, দোয়া করব। হ্যাঁ, জলদি 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 ভাই, যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে, মাশাআল্লাহ। বেশি দিতে পারলে অসুবিধা নাই, ওটা আপনি নিয়ত করেন যে আমি এক বছরেরটা দিয়ে দিলাম, আমি ছয় মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম দশ দিনেরটা দেন, পাঁচ দিনেরটা দেন, আরে এক টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো আল্লাহ কিছু তো করতে পারি না, সারা দিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়ব, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজন তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়, একজন তো নেই, একজন নেই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো, তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ। বেশি কিছু করতে হবে, বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে ষাট সত্তর বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের দুইটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, পনেরো বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতে নেই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করবেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে, আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝামো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না,
আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আননি না দাইতুহু মিন কারিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস, সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নেলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না, এখন কয় তুই গেলে কতজন পামু ঠিক না, মনে বুঝা লাগছে ঠিক না, কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেল আমি কতজন পামু ঠিক না, এখন তো এরকম চলতেছে ঠিক না, মনে বুঝা লাগছে চালাক তো, সব চোদ্দ তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না, হ্যাঁ সবাই তো চোদ্দ তারিখে মাস্টার ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে আমি, এই জন্য না হাসানের জন্য না, আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা আইনি মান আরাদা আননি না দাইতুহু মিন কারিব, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলবে আমাকে ছেড়ে, কই চলবে আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল, আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল, এই মুহূর্তে চলবে ওই পরের মুহূর্তে চলবে কি করে চল, আনতুমুল ফকারা ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না, যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না, কোথায় চলবে পিছের থেকে আইসা ডাক, তো বেশি চাও না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, ওয়ালা তুগাইরুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশা দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইরাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمل بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী বাআসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবিয়াযি ওয়াল আসওয়াদ বাশীরা ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন
রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাঈহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান যুহজিহা আন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া জাল্লা জালালুহু ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখতে চাই। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা সম্ভব তার উপরে আমল করার তৌফিক দান করুন। দুনিয়া যেই নিজেকে মানুষ পাবে, বাচ্চার ব্রেনটা ঠিক আছে, মাথাটা আল্লাহ যার বিবেক বুদ্ধি বিদ্যাকে ঠিক রাখছেন, ভাই আওয়াজ কমাও, আওয়াজ বাড়াইতে বলি নাই, কমাইতে বলছি, ওয়াজ তো শোনে না, লাউড স্পিকাররা ওয়াজ শোনায় না, আওয়াজ শোনায় আওয়াজ, কেননা দুনিয়ার কনসাল্টে সবাই ড্যাগের আওয়াজ শুনতে যায়, গায়কের আওয়াজ শুনতে যায়, কিছু শুনতে যায়, কিছু দেখতে যায়, শুধু ওর অঙ্গি ভঙ্গি দেখতে যায় আর ড্যাগের আওয়াজ শুনতে যায়। ওয়াজে তো ওয়াজ শুনতে আসবে মানুষ, আওয়াজ তো না। লাউড স্পিকারওয়ালারা মাইকওয়ালারা মনে করে যে যত আওয়াজ বাড়ানো যায়, তোরা আওয়াজ শুনাইতে চায়, ওয়াজ শুনাইতে চায় না। যখন আওয়াজ শুনে ওটা মাথার কানে শুনে, আর যখন ওয়াজ শুনবে তো দিলের কানে শুনবে। না আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, কোরআন তো কোরআনে আছে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলতেছে ওয়াজ শুনতে আসছো, আওয়াজ শুনতে আসলে কনসাল্টে যাইতে হবে, ওর ওয়াজে আসার দরকার নেই, ও তো কনসাল্টে যাবে, গান শুনতে যাবে। এই জন্য দেখেন না, গানের ড্যাগ ওটা ড্যাগই ভিন্ন, ঠিক না? ওইখানে ড্যাগ ছাড়া গান হয় না, এই স্পিকার দিয়ে গান হবে না, গানের জন্য ড্যাগ লাগবে, ঠিক না? ড্যাগ সেট লাগবে, তখন যে গান হবে, কেন ওইখানে আওয়াজ দরকার, কি আর ওয়াজ যদি শুনতে হয় তাহলে আওয়াজ কম, দিলের কানে শুনতে হবে, আওয়াজ দিয়ে না, মাথার কান দিয়ে শোনা হয় আওয়াজ, আর ওয়াজ শোনা হয় দিলের কানে। এই জন্য সারা দিন শুনে অধিকাংশ যুবকই সারাদিন ইয়ারফোন দিয়ে শোনে, কিন্তু 14 তারিখ এলে যেই সেই, ঠিক না? সারাদিন শুনে, চুল কাটার পালা এলে যেই সেই,
আবার নেটে চুল কাটা দেখে ঘন্টার পর দেখতে 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 মাথা যখন ঘোলা যায় তখন একটা এরকম ডিজাইন পছন্দ হয় যেটা সেলুনওয়ালার কাছে লেয়া গেল হাটে হাসে কইতি এই ডিজাইন কি আনছস এটা তো আমার কাটতে বেশি সময় লাগবে না কিন্তু পয়সা নিব তেমন কেন নেটের থেকে নিয়ে আসছে না তো সেলুনওয়ালার হয় পৌষ মাস ওর হয় সর্বনাশ একশো টাকার চুল কাটা পাঁচশো টাকা দিয়ে কেটে চলে আসে কিন্তু সময় লাগে না কিনলে মধ্যখানে বাটি রাইখা একটা গুরুম দিয়া দেয় বাস হয়ে গেল কাটা ঠিক না সারাদিন শুনে মাথার কানে শোনে ও দিলের কানে শোনে ও যদি দিলের কানে শুনতো তাহলে আমার সমাজের যুবক তো এমন হতো যে জমিনে হাঁটতো দুনিয়াওয়ালা আকর্ষণের দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক রব্বে কাবার কসম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো আল্লাহ ওকে দেখত আর ফেরেশতাকে ডাকত আর বলতো হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালাইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি এরকম যুবক হইত নারী চলত নারী বাহির হইত আল্লাহ এই পর্দানিশীন নারীকে নিয়ে গৌরব করত তাহলে আমার সমাজের মা বোন এরকম হইত না হায় হায় চুল কোথায় আর ওর মাথার ওড়না কোথায় এরকম হইত বেপর্দা হইত না সত্য এটা যদি দিলের কানে শোনে আজকে দিলের কানে শোনে না মন দিয়া মন লাগায় শোনে না এই জন্য বলবো মন লাগায় শোনে মাথার কানে না দিলের কানে ছোট জীবনটা এই জন্যই দিছেন অপশন দিছেন অপশন ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন সবাইকে আল্লাহ অপশন দিছে হাদাইনাহুম নাজদাইন কোরআন এটাই বোঝায় তোকে সুযোগ দিলাম ইচ্ছা দিলাম ছোট জীবনটা দিয়া ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায় যেতে পারিস আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস আজকে পাইলে সাময়িক পাবে যুবকের তাফালিম কতক্ষণ তাফালিম বুঝো মনে হয় বুঝো না রাগ হয়ে গেল আরে তাফালিম বুঝো যৌবনের একটা তাফালিম আছে না একটা বাপ আছে না কি বাপ তো বুঝো যুবকের বাবুই তো ভিন্ন ঠিক না হাঁটলেও বড় বাপ লয়া হাঁটে আর কথা কইলেও বড় বাপ লয়া কয় মোটর সাইকেলে উঠলেও বাপ লয়া চালায় ঠিক না পিছে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই পিছে কেউ বোঝো ওর বাবুই ভিন্ন ঠিক না আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক না কিন্তু কতক্ষণ বলো কতক্ষণ যতক্ষণ যৌবন আছে ততক্ষণই ঠিক না হ্যাঁ কি সত্য তো যৌবন নাই কেউ তাকাইবো হ্যাঁ তাকাইলে তো খাটাস করব প্রভু বুড়ো হয়ে গেছে খাটাস এখনো তাকায় বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না ঠিক না কি সত্য তো যৌবনের তাফালিং কতক্ষণ যৌবন আসে যতক্ষণ ঠিক না তোমার চেহারার বাহার কতক্ষণ বলো আরে বলো না চেহারা আলাদা বলে না চেহারার বাহার এই চেহারার বাহার কতক্ষণ গালে ভাজ না আসে যতক্ষণ গালে বাজ না আসে ততক্ষণ বাজ আসলে মনে হয় বোঝো নাই ফিডার খাও
গালে যখন বাদ চলে আসে বয়সের, বুড়ি হয়ে যায়, তখন আর কেউ তাকায় না।